চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযানে সাত ড্রেজার বালখেট সহ আটক ১৬। চাঁদপুরের পদ্মা মেঘনায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। এসময় দুইটি ড্রেজার, পাঁচটি বালখেট ও ১৬ জনকে আটক করা হয়। আজ বুধবার দুপুর ১২টায় চাঁদপুর নৌ থানায় তথ্যটি নিশ্চিত করেন ওসি মোহাম্মদ কামরুজ্জামান। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত পদ্মা মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের তত্ত্বাবধায়নে অভিযানে চাঁদপুর ও শরীয়তপুর জেলার খোসেরহাট নৌ থানা সহ দুই ফাঁড়ি পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশ জানায় চাঁদপুর নৌ থানা সহ তিন ফাঁড়ির যৌথ অভিযানে পরিচালনা করা হয়। এ সময় মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি ড্রেজার ও পাঁচটি বালখেট জব্দ করা হয়। অভিযানকালে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম সিরাজুল ইসলাম, হরিণা ফাঁড়ির সিরাজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।